বন্ধুরা, যেহেতু এই জীবনটা আমরা উপহার হিসাবে পেয়েছি, তাই আমাদের জীবনের সবগুলো রঙকে দেখা উচিত। আর জীবনই তখনই রঙিন হয়ে ওঠে যখন আমরা মন খুলে জীবনটাকে উপভোগ করি। তবে জীবনকে তখনই মন খুলে উপভোগ করা সম্ভব যখন আমাদের ইচ্ছে হয়। তবে ইচ্ছেটাও তখনই হয় যখন কেউ আমাদের মনের ভেতর ইচ্ছেটাকে জাগিয়ে তোলে। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ভেতরকার সেই ইচ্ছেটাকে জাগিয়ে তুলব। আজ আমরা আপনাদেরকে এমন একটি দেশ সফর করাবো যে দেশ সম্পর্কে জানার পর আপনারা নিশ্চয়ই বলে উঠবেন যে একবার হলে ওখানে যেতেই হবে। কারণ ওই দেশে গেলে আপনাদের রাতগুলো তো রঙিন হয়ে উঠবেই, এর সাথে ওখানকার সমুদ্র সৈকত, ড্রাইভিং স্পট, ফগি আফটারনুন, চিলিং রোমান্টিক ইভিনিংস, রিল্যাক্সিং স্পা, ওয়াটারফলস, এন্টারটেইনিং মিউজিক, রোমাঞ্চকর ঐতিহ্য আর সুন্দর মহিলাদেরকেও চোখের সামনে দেখতে পাবেন। এই দেশের রাজধানী ম্যানিলা। এখানকার নাইট লাইফ এশিয়ার সবচেয়ে চমৎকার নাইট লাইফের মধ্যে একটি। এখানে আপনারা লাক্সারি হোটেল, ক্লাব, বার, পাব, ক্যাসিনো আর সুন্দর রেস্টুরেন্ট দেখতে পারবেন। শুধু তাই নয়, লাইভ মিউজিক কনসার্ট কিংবা থিয়েটার পারফরমেন্স পর্যটকদের সফর আরও অসাধারণ করে তোলে। এখানকার স্মল ফরেস্ট এবং ছোট ছোট ঝর্ণা আর মনোরম চিরসবুজ পরিবেশের কথাই আলাদা। সমুদ্রের সৌন্দর্য আর আগ্নেয়গিরির আগুন দুটোই পর্যটকদেরকে নিজের দিকে আকর্ষণ করে। এখানকার দৃশ্যগুলোই আপনাদেরকে অন্য পৃথিবীর কোথাও থাকার অনুভূতি এনে দেবে। এই দেশে আনন্দ ফুর্তি এবং রোমান্স এতটাই বেশি, প্রত্যেকটা মানুষই এই দেশের ভক্ত হয়ে গেছে। ধনী আর জনপ্রিয় লাইফস্টাইলের সাথে চলতে থাকা এই দেশ আজও তাদের ঐতিহ্যকে খুঁজে বেড়াচ্ছে। আর এখানে সব রকমের আনন্দ ফুর্তি এতটা সস্তা যে কোনো মানুষই সারাক্ষণ এই দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে। আর এই দেশটাও থাইল্যান্ডের মতোই সেক্স ফ্রি একটা দেশ। আর এখানকার মহিলাদের সৌন্দর্যের কথা কী বা বলবো, তার অনুমান আপনারা এটা থেকেও করতে পারবেন যে এখন পর্যন্ত 3 জন মিস ইউনিভার্স, 5 জন মিস ইন্টারন্যাশনাল, 6টি মিস আর্থ ক্রাউন আর 1টি মিস ওয়ার্ল্ডের খেতাব তাদের কাছেই আছে। আর এই দেশের মেয়েদের সবচেয়ে বড় বিশেষত্ব হল তারা খুবই বন্ধুসুলভ, আর তাই প্রথম সাক্ষাতেই তারা সবাইকে পাগল করে ফেলে। যারাই ওই দেশে ঘুরতে যায় তারা সবাই কয়েকজন মহিলা বান্ধবী ঠিকই জুটিয়ে ফেলে। এই কারণে লোকেরা বারবার এই দেশে ঘুরতে যায়। এই দেশের নারীরা ভারতীয় যুবকদেরকে অনেক বেশি পছন্দ করে, কেননা তারা মনে করে ভারতীয় পুরুষরা একবার যাকে ভালোবাসে তাকে কখনোই ছেড়ে যায় না, আর তার প্রতি যথেষ্ট বিশ্বাসী হয়। বন্ধুরা, কথাই আছে ছোট লঙ্কার ঝাল বেশি, আর তাই কোনো বইয়ের কাভার দেখে সেই বইটাকে বিচার করা উচিত না। তাই আজ আমরা যেই দেশ নিয়ে কথা বলবো সেই দেশের সাথে এই কথাগুলো পুরোপুরি মিলে যায়। এই দেশটা যদিও খুবই ছোট একটি দেশ, তবে তরুণদের কাছে এই দেশটি কোনো ফ্যান্টাসির চেয়ে কম কিছু নয়। জি হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ফিলিপাইন দেশ সম্পর্কে। ফিলিপাইন দেশ, যেটি কিনা 7,000-এরও বেশি আইল্যান্ড জুড়ে তৈরি হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এই একটি অভিনব দেশ, যার সমুদ্র সীমায় চায়না এবং মালয়েশিয়া এই দেশের সঙ্গে মিলিত হয়েছে। বন্ধুরা, ফিলিপাইন দেশের চমৎকার তথ্যগুলোর মধ্যে একটি হলো এই দেশে আপনি কেবল একবারই বিয়ে করতে পারবেন, আর বিয়ে করলে আপনি আপনার স্ত্রীকে ছাড়তেই পারবেন না, কখনোই না। এর মানে হচ্ছে যদি আপনি একবার বিয়ের লাড্ডু খেয়েই ফেলেন তাহলে দ্বিতীয়বার আর লাড্ডু খাওয়ার সুযোগ নেই। ফিলিপাইন পৃথিবীর সবচেয়ে বেশি নার্স সরবরাহকারী দেশ, আর এই কারণে পুরো পৃথিবীতে 4 জন নার্সের মধ্যে 1 জন তো ফিলিপিনো অবশ্যই আছে। যেভাবে আমেরিকায় ক্যাব, লন্ডনের রেড বাস, ভারতে ট্যাক্সি আর জাপানে বুলেট ট্রেন ট্রান্সপোর্টেশনের জন্য প্রধান ভূমিকা পালন করে, তেমনি ফিলিপাইনে জিপ গাড়ির ব্যবহার করা হয়। এই জিপ গাড়িগুলো সাধারণ জিপ গাড়ির মতো নয়, এগুলো আলাদা করে ডিজাইন করা হয়, আর আপনারা এগুলো ফিলিপাইনের সব জায়গাতেই দেখতে পারবেন। ব্রাজিলের পরে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোথাও যদি পার্টি হয় তবে সেটাই হচ্ছে ফিলিপাইন। বন্ধুরা, যদি আমরা আপনাদেরকে পৃথিবীর 8ম আশ্চর্যের কথা জিজ্ঞাসা করি তাহলে আপনারা হয়তো কোনো বিল্ডিং কিংবা কোনো ঐতিহ্যবাহী স্থানের কথাই বলবেন। তবে আমি যদি আপনাদেরকে বলি যে পৃথিবীর 8ম আশ্চর্য হচ্ছে রাইস টারিসা, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, আমরা রাইস টারিসা অর্থাৎ ধানের ক্ষেতের কথাই বলছি, যেখানে চাল উৎপাদনের চেয়ে পর্যটকদের থেকে পাওয়ার টাকাই বেশি আসে। এই টারিসাগুলো এত সুন্দর করে তৈরি করা হয় যেগুলো দেখলে সবাই আশ্চর্য হয়ে ওঠে। ফিলিপাইনের ঘনত্বের কথা যদি বলা হয় সেটি হচ্ছে ফিলিপাইন 3 লক্ষ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, আর তাই ঘনত্বের দিক থেকে এটি পৃথিবীর 72তম বড় দেশ। 107 মিলিয়ন জনসংখ্যার এই দেশটি জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর 12তম আর সাউথ এশিয়ার 7ম দেশ। সারা পৃথিবীতে আমেরিকা, পাকিস্তান আর ভারতের মানুষের পর ফিলিপাইনেই সবচেয়ে বেশি ইংলিশে কথা বলা মানুষ দেখা যায়।
ফিলিপাইনে ঈগল পাখিকে সেই দেশের জাতীয় পাখি মানা হয়ে থাকে। আর্নিস হচ্ছে এই দেশের জাতীয় খেলা। জেসমিন সাম্বোকে ফিলিপাইনের জাতীয় ফুল বলা হয়। ক্রাবাওকে এই দেশের জাতীয় পশু বলা হয়। এই দেশের কলিং কোড +68 আর ইন্টারনেটের ডোমেইন হচ্ছে .ps। ফিলিপাইনকে পৃথিবীর নেক্সট ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড বলা হয়, কেননা এই দেশে সবচেয়ে বেশি টেক্সট মেসেজ আদান প্রদান করা হয়, যেখানে রোজই প্রায় 142 মিলিয়ন মেসেজ আদান প্রদান করা হয়। ফিলিপাইনকে কান্ট্রি অফ মলও বলা হয়, কেননা পৃথিবীর অন্য সব জায়গার মলসগুলো শুধুমাত্র শপিংয়ের কাজে ব্যবহৃত হয়, তবে এই দেশে আপনারা মলেই সব কিছু পেয়ে যাবেন। এছাড়াও এখানে পৃথিবীর সবচেয়ে বড় মলও রয়েছে। এছাড়াও সারা পৃথিবীতে সবচেয়ে বেশি নারিকেল ফিলিপাইনেই উৎপাদন করে। এছাড়াও আম, পেঁপে এবং কলাও অনেক পরিমাণে এখানে চাষাবাদ করা হয়ে থাকে। যদি এই দেশের জিডিপির কথা বলা হয়, সেটি হচ্ছে $933 বিলিয়ন। আর জিডিপির দিক দিয়ে এই দেশটি পৃথিবীর 27তম স্থানে রয়েছে। আর মাথাপিছু আয় $9,000। আর এই দিক দিয়ে এই দেশ পৃথিবীর 115তম দেশের স্থানে রয়েছে। এই দেশের মুদ্রাকে বলা হয় ফিলিপিনো পেসো। ম্যানিলা শহরটি এই দেশের রাজধানী হিসেবে পরিচিত, যদিও সবচেয়ে বড় শহর কিওজন শহর। পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে দামি মুক্তা প্রথমবার ফিলিপাইনেই পাওয়া গিয়েছিল, যার ওজন $75 আর তার দাম ছিল $100 মিলিয়ন। ফিলিপাইনের লোকদের ধর্মের কথা যদি বলি, এই দেশের সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্ম পালিত হয়ে থাকে, আর বাদবাকি 8% মানুষ মুসলিম এবং বৌদ্ধ ধর্ম পালন করে থাকে। তো বন্ধুরা, এই ছিল ফিলিপাইন দেশ সম্পর্কে কিছু মজার তথ্য। এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। আর আজই প্রথমে চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।